এটা শুধুমাত্র গ্রামের জন্যই কাজ, এটার কাজ হচ্ছে অ্যাসেট ডেভেলপ করা, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করা, আর রাস্তাঘাট যেসব আছে সেসবগুলো করা। কিন্তু এটা মিসইউজ হচ্ছে। এখানকার বিডিও অফিসের পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পন্ড, কুইন ভিক্ট। আগে ওটা সিমেট্রি রোড বলতো, মানে অর্থাৎ ইংরেজদের যে কবরখানার জায়গা। তো একটা ভিক্টোরিয়া পন্ডে কী হয়, ভিক্টোরিয়া পন্ডে রেনোভেশন হলো। বলা আছে MGNRS-এর গাইডলাইনে যে সাধারণ মানুষের উপকার যেটা হবে সেটা করতে হবে। তো ওইখান তো সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না, ওখানে বস্তির মানুষের কোনো উপকার পাচ্ছে না, শুধু বিডিও অফিসের কয়েকজন অফিসার নৌকা বিহার করে আর যা বাকিগুলো যা আছে সেটাই দেখে। 100 দিনের কাজটা একটা অ্যাক্ট আইনের মধ্যে পড়ে, তো সেই আইনটা আমারও সম্পূর্ণ জানা নেই। আমাদের সিস্টেম মানে যখনই কাজ হয় 4-এর কোটা ফিল আপ হয়, ডিমান্ড দেয় লেবাররা, সেই ডিমান্ডে তো মানে 5,000 লেবারকে তো আমরা একসঙ্গে কাজ দিই না। যে সংসদে যেইটুকু কাজ তার এভারেজ করে যেইটুকু আসে পার্সেন্টেজ মানে মেটেরিয়ালস আর লেবারের, সেই হিসাবে আমরা জব কার্ডটা ইস্যু করি, কাজের এলাকায় ডিমান্ড আসলে ইস্যু করি। সম্বন্ধে আমি কোনো কিছু বলতে পারবো না। 100 দিনের কাজ কি শহরে করা যায়? এটা আমার মনে হয় একটু বাইরে জানা গেলেই ভালো হয়, আমার এই ব্যাপারে কিছু জানা নেই। আমি বলছি আপনি কি আইন তো জানেন, 100 দিনের কাজ কি শহরে হয়? আইনে কি রয়েছে 100 দিনের কাজ? আইনে তো মনে হয় না, কিন্তু আমি এটা কে করেছে, কেন করেছে, কীভাবে করেছে এর বৃত্তান্ত আমি বলতে পারবো না। আমরা অভিযোগটা পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে, আমরা খতিয়ে দেখছি বিষয়টা।